নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। ট্রেনের চালকের তৎপরতায় রক্ষা পেল 15টি হাতির দল। জল সংরক্ষণের দাবি সহ একাধিক দাবি নিয়ে পুরসভা ও ধুপগুড়ি বিডি অফিসে স্মারকলিপি দিল ইচ্ছেটানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যরা। গঙ্গারামপুর পৌরসভায় ত্রাণ বন্টন বিভাগ সিল করে দেওয়ায় উত্তপ্ত গঙ্গারামপুর পৌরসভা। শ্রম দপ্তরের উদ্যোগে সামাজিক সুরক্ষা যোজনা নিয়ে চাঁচলের নেতাজি সুভাষচন্দ্র মোড়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। ছেলেতলা সন্দেহে গণপিটুনির ঘটনা রুখতে নাগারাটার বিডি অফিসে বৈঠক করলেন প্রশাসনের আধিকারিকরা। লাগাতার বৃষ্টির জন্য নাগারাকাটার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকার। দুদিনের একটানা প্রবল বৃষ্টিতে তুফানগঞ্জের 2 নং ব্লকে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারত ভুটান সীমান্ত জয়গার অগ্রসর ভবনে পালিত হল কার্গিল বিজয় দিবস। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদার বৃন্দাবনী ময়দান থেকে শুরু হল স্কুল স্তরের ছেলে ও মেয়েদের কাবাডি, ফুটবল ও খো খো প্রতিযোগিতা। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকে জলদাপাড়ার শালকুমার হাট নতুন পাড়ার উত্তেজিত জনতা লো ভোল্টেজের সমস্যার কথা জানাতে এসে ফালাকাটার বিদ্যুৎ দপ্তরের নিগমে ব্যাপক ভাঙচুর চালাল। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকে জলদাপাড়ার শালকুমার হাটের নতুন পাড়ার উত্তেজিত জনতা লো ভোল্টেজের সমস্যার কথা জানাতে এসে ফালাকাটা বিদ্যুৎ বন্টন নিগমের অফিসে ব্যাপক ভাঙচুর চালালো। এই ঘটনার জেরে এদিন রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ফালাকাটা বিদ্যুৎ বন্টন নিগমের অফিস চত্বর। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকে জলদাপাড়ার শালকুমার হাট নতুন পাড়ার উত্তেজিত জনতা বুধবার বেলা একটা নাগাদ লো ভোল্টেজের সমস্যার কথা জানাতে এসে ফালাকাটার বিদ্যুৎ বন্টন নিগমের অফিসে ব্যাপক ভাঙচুর চালালো। আক্রমণকারীরা এতটাই ক্ষিপ্ত হয়ে উঠেছিল যে একসময় রণক্ষেত্রের চেহারা নিল বিদ্যুৎ বন্টন নিগমের অফিস চত্বর। মারমুখী আক্রমণে ভেঙে গুলি দেওয়া হয় অফিসের আসবাবপত্র থেকে শুরু করে কাঁচের দরজা, জানলা ও প্রচুর কম্পিউটার। নষ্ট করে দেওয়া হয় দরকারি ও গুরুত্বপূর্ণ সরকারি নথি। টানা 40 মিনিট ধরে তছনছ চালানোর অভিযোগ উঠেছে ওই গ্রাহকদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে দৌড়ে পালানোর চেষ্টা করে ওই মারমুখী গ্রাহকরা। তখন তাদের পিছু ধাওয়া করে 6 জন আক্রমণকারীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন বিদ্যুৎ বন্টন নিগমের কর্মীরা। এই ভাঙচুরের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 50 লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে দাবি করেছেন বিদ্যুৎ বন্টন নিগমের আধিকারিকরা। সুনির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে এই 6 আক্রমণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। নতুন করে যাতে কোনো অশান্তি না ছড়ায় সেই আশঙ্কায় এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। খবর পেয়ে ফালাকাটায় ছুটে আসেন জয়গার অতিরিক্ত পুলিশ সুপার কুন্দল বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন সরকারি সম্পত্তিতে বেআইনিভাবে ভাঙচুর চালানোর অভিযোগে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অপরাধীদের কঠোর শাস্তির সুপারিশ করা হবে। আজকে আমাদের ইলেকট্রিক অফিসে 12:40 নাগাদ জলদাপাড়া থেকে নতুন পাড়ার এলাকার বাসিন্দাবৃন্দ এসছে। আমাদের ইলেকট্রিক অফিস ভাঙচুর করেছে, পুরোপুরি ভাঙচুর করা হয়েছে। সমস্ত কম্পিউটার, দরজা, জানলা সব ভেঙে দেওয়া হয়েছে, কোনো কথাই বলতে দেওয়া হয়নি। এবং আমাদের অনেক স্টাফকে হ্যারাসমেন্ট করা হয়েছে, তাদের সঙ্গে ফিজিক্যালি হ্যারেস করা হয়েছে এবং বিচ্ছিন্নভাবে ভাঙচুর করা হয়েছে। আমাদের মহিলা যারা স্টাফ আছেন তারাও এতে খুব ভয়ভীত হয়েছেন এবং ওরা কোনো কথা বলার সুযোগই না দিয়ে আমাদের সঙ্গে খুব বাজেভাবে ব্যবহার করেছে এবং মানে আজকে খুব বিচ্ছিন্নভাবে আমাদের সাথে ট্রিট হয়েছে। এবং যে কাজের জন্য ওরা আজ এখানে উপস্থিত ছিল তা অলরেডি আমরা করেছিলাম, কিন্তু এই বৃষ্টির দিনেও আমাদের যেখানে এত ট্রান্সফর্মার 5-7 ট্রান্সফর্মার পুড়ে আছে, এই পরিস্থিতিতে ওরা কোনো আমাদের সুযোগ না দিয়ে নতুন একটা ট্রান্সফর্মারের জন্য আবেদন করতে থাকে এবং আজকের মধ্যে ট্রান্সফর্মার দিতে হবে ওদের, এটাই ছিল। যেখানে আমাদের ট্রান্সফর্মার পড়েছে সেগুলোকে আগে আমরা দেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু যেটা ঠিক আছে ওই জায়গাতে ওরা ট্রান্সফর্মার চেয়ে আমাদের সঙ্গে ইয়ে করে, কিন্তু আমাদের কোনো সুযোগ না দিয়ে ওরা বিচ্ছিন্নভাবে ভাঙচুর করেছে। আলিপুরদুয়ার থেকে হরেকৃষ্ণ মণ্ডলের রিপোর্ট। ভারত ভুটান সীমান্ত জয়গার অগ্রসর ভবনে পালিত হল কার্গিল বিজয় দিবস। এসএসবি 53 ব্যাটালিয়নের আয়োজনে সহযোগিতা করেন জয়গা ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
ভারত ভুটান সীমান্ত জয়গার অগ্রসর ভবনে পালিত হল কার্গিল বিজয় দিবস। এসএসপি 53 ব্যাটেলিয়নের আয়োজনে সহযোগিতা করেন জয়গাঁও ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এসএসপি 53 ব্যাটেলিয়ন ফালাকাটা কমান্ডেন্ট অরবিন্দ কুমার প্রদীপ প্রজ্বলন করে কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এদিন শিলিগুড়ি থেকে এসএসপি জওয়ান এসে অনুষ্ঠানে বিশেষ দেশভক্তির দৃশ্য দেখান। তাছাড়া জয়গাঁর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা দেশভক্তির সঙ্গীত, নাটক প্রভৃতি তুলে ধরেন। এরই সাথে এদিন কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। এদিনকার এই অনুষ্ঠানে এসএসবি 53 ব্যাটেলিয়ন ফালাকাটা কমান্ডেন্ট অরবিন্দ কুমার সহ এসএসবির বিভিন্ন আধিকারিকেরা উপস্থিত ছিলেন। জয়গাঁর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ জয়গাঁর 2 নং অঞ্চল প্রধান পূর্বা লামা, সমাজসেবী মতি মুদ্রা, এসডি আগরওয়াল, অঙ্কিত আগরওয়াল, মনোজ আগরওয়াল, জৈন মুদ্রা সহ প্রমুখ উপস্থিত ছিলেন। কার্গিল বিজয় দিবস উপলক্ষে কমান্ডেন্ট অরবিন্দ কুমার জানান, आज 53 बटालियन सिमलावारी फालाकाटा की तरफ से यहाँ पर कारगिल विजय दिवस के उपलक्ष्य में यहाँ पर कल्चरल प्रोग्राम, इसके अलावा जो डिबेट कंपटीशन वगैरह हमने कराए हैं उनको इनाम दिया जाएगा। इसके अलावा सीमांत मुख्यालय सिलीगुड़ी से हमारी जैज टीम आई, वो अपना परफॉर्मेंस देगी। जयगा वेलफेयर ऑर्गेनाइजेशन के सभापति मनोज कुमार जानन, आज 53 बटालियन सशस्त्र सीमा बल ने कारगिल विजय दिवस मनाया है, उसमें हम सहभागिता हमारे एसोसिएट विद जयगांव वेलफेयर ऑर्गेनाइजेशन की तरफ से हम लोग ने ये प्रोग्राम आयोजन किया है। अग्रसेन बोल में कारगिल विजय दिवस के ऊपर में कारगिल में किस तरह से हम लोग जवान ने हमारे देश की रक्षा करने के लिए वीरगति को प्राप्त है, और उसके बाद में साथ साथ में हम लोग ने क्विज कम्पटीशन, सशस्त्र सीमा बल ने क्विज कम्पटीशन, उसके बाद में आपको एक डिबेट कम्पटीशन रखा गया था, और साथ ही उसमें क्या नाम है आप ये कल्चर प्रोग्राम करके ये प्रोग्राम हम लोग ने आज अग्रसेन बोल में। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদার বৃন্দাবনীয় ময়দান থেকে শুরু হল স্কুল স্তরের ছেলে ও মেয়েদের জন্য কাবাডি, ফুটবল ও খো খো প্রতিযোগিতা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়াশোনার পাশাপাশি খেলাধুলোতেও ছাত্রছাত্রীরা যাতে স্বাবলম্বী হয়ে উঠতে পারে এবং উচ্চ পর্যায়ের রাজ্য স্তরে, রাজ্য থেকে জাতীয় স্তরে খেলার সুযোগ পায় তার জন্য সমস্ত রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। তার সেই উদ্দেশ্যকে সফল করার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মঙ্গলবার মালদা বৃন্দাবনী ময়দান থেকে শুরু হল স্কুল স্তরের ছেলে ও মেয়েদের কাবাডি, ফুটবল ও খো খো প্রতিযোগিতা। এদিন ছাত্রীদের কাবাডি দিয়ে শুরু হয় এই প্রতিযোগিতা। 8 দিন ধরে চলবে অনন্য খেলার বাছাই পর্ব। মালদা ও চাঁচল দুটি ডিভিশনের 16টি জনের 25টি করে দল অংশগ্রহণ করবে। অনূর্ধ্ব 14, 17 ও 19 এই 3টি বিভাগে খেলা হবে। প্রতিটি বিভাগ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স দল জেলা স্তরে খেলার সুযোগ পাবে। সেখান থেকে জেলার হয়ে চ্যাম্পিয়ন টিম রাজ্য স্তরে খেলতে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলাধুলার প্রতি সহযোগিতায় খুশি ছাত্রছাত্রীরা। সরকারি সহযোগিতা পেয়ে ছাত্রছাত্রীরা উচ্চ পর্যায়ে খেলতে আগ্রহী দেখাচ্ছে, তাই আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। খেলাটা হচ্ছে সাব ডিভিশন সদরের খো খো, 10টা জোন আছে, সেই 10টা জোনের মধ্যে খেলা। এই খেলায় যারা চ্যাম্পিয়ন হবে তারা ডিস্ট্রিক্ট খেলবে, এবং 14 বছর, 17 বছর এবং 19 বছর এই 3টে গ্রুপের হয়। আজকে মেয়েদের কাবাডি আছে, কালকে ছেলেদের হবে, পরশু খো খো হবে, এইভাবে ফুটবল হবে, এইভাবে ওরা যাবে। এবং সরকার থেকে চাইছে যারে ছেলে মেয়েগুলো ভালোভাবে খেলুক এবং এখান থেকে সিলেক্ট হয়ে স্টেট, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট থেকে স্টেট হয়ে খেলতে যাবে। এবং আগেরবার মালদার 3টে ছেলেদের টিম 14, 17, 19 একটা চ্যাম্পিয়ন, 2 রানার্স হয়েছে স্টেটে। বৃন্দাবনী মাঠে কাবাডি খেলা, আমাদের এখানে সাব ডিভিশন খেলা হচ্ছে। আমরা জোন জোন বিভিন্ন খেলা হয়, জোন জোন থেকে সাব ডিভিশন, সাব ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট, আমরা এখানে সাব ডিভিশনে খেলা হচ্ছে। মানে এই যে সরকারিভাবে কেমন সহযোগিতা পাচ্ছ তোমরা? আমরা সরকারিভাবে ভালো সাহায্য পাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে বিভিন্ন রকম খেলার সুযোগ করে দেওয়া হচ্ছে, এই বিভিন্ন রকম প্লেয়ারদের তৈরি করা হচ্ছে, আমাদের উৎসাহিত করা হচ্ছে বিভিন্ন রকম গেমের মধ্যে দিয়ে। আমাদের বডি ফিটনেস থেকে শুরু করে সব কিছুটাই আমরা খুব ভালো পাচ্ছি। তাই জন্য পশ্চিমবঙ্গ সরকারকে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অনেকগুলো ধন্যবাদ দিতে চাই। আমাদের আমাদের প্লেয়ারদের বলবো এইভাবে উৎসাহিত করছেন,
তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই উৎসবে কি তোমরা আরো উচ্চ পর্যায়ে খেলা? হ্যাঁ অবশ্যই, আমরা এই যে উনি আমাদের উৎসাহিত করছেন সেখান থেকে আমরা সকলেই আরো উৎসাহিত হচ্ছি। ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল বিভিন্ন রকম স্টেজ আছে, সেই স্টেজ বাই স্টেজ আমরা যাচ্ছি, বিভিন্ন আমাদের উৎসাহিত করছেন। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারি রিপোর্ট। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস অ্যাপ কি আওয়াজ। আপ দেখ রহে হ্যায় আপকি চ্যানেল ভয়েস অ্যাপ কি আওয়াজ। ফিরে আসলাম আজকের বিস্তারিত খবরে। ট্রেনের চালকের তৎপরতায় রেল লাইনে হাতি মৃত্যুর ঘটনা এড়ানো সম্ভব হলো। এদিন ধুবড়ী শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস আলিপুরদুয়ার জংশন পার হওয়ার পর রাজা ভাতখোয়া স্টেশনের আগে 12-15টি হাতির দল রেললাইনে দাঁড়িয়ে ছিল। তখন ট্রেনের চালক হরিবত বিশ্বাস এমার্জেন্সি ব্রেক করে ট্রেন দাঁড় করিয়ে দেয়। কিছুক্ষণ পর হাতি দলটি জঙ্গলে চলে গেলে ট্রেনটি ছাড়ে। ট্রেনের চালকের তৎপরতায় রেল লাইনে হাতি মৃত্যুর ঘটনা এড়ানো সম্ভব হলো। মঙ্গলবার সন্ধ্যা 5:30 নাগাদ রাজা ভাতখাওয়ার পানিঝোড়া জঙ্গল লাগোয়া রেলপথে ডাউন ধুবড়ী শিলিগুড়ির প্যাসেঞ্জার শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ ট্রেনের চালক হরিদাস বিশ্বাসের নজরে আসে সামনে একদল হাতি। ওই দলে 12-15টি হাতি ছিল। দলটি বক্সার জঙ্গলের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রেল লাইন পার হচ্ছিল। পরিস্থিতি বুঝে ট্রেনের চালক আপাতকালীন ব্রেক কষেন। একে একে হাতির দলটি জঙ্গলের ভেতরে ঢুকে যায়। সেখানে প্রায় 5 মিনিট ট্রেন দাঁড়িয়ে ছিল। এরপর চালক নিরাপদে ট্রেন নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। ট্রেনের চালকের তৎপরতায় হাতি মৃত্যুর ঘটনা এড়ানো সম্ভব হওয়ায় খুশি রেল কর্তৃপক্ষ। জল সংরক্ষণের দাবি সহ একাধিক দাবি দাবা নিয়ে পৌরসভা ও ধুবড়ির বিডিও অফিসে স্মারকলিপি দিলেন ইচ্ছেটানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যরা। জল অপচয় বন্ধের দাবিতে আন্দোলনে নামলেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। ধুবড়ী ব্লকের বিভিন্ন এলাকায় অপচয় করা হচ্ছে পানীয় জল। গ্রাম থেকে শহর সর্বত্র দেদার অপচয় হচ্ছে পানীয় জল, আর তা নিয়ে ক্ষুব্ধ পরিবেশ প্রেমী থেকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। বারবার সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রচার চালিয়ে হুঁশ ফেরেনি তাদের। কোথাও পানীয় কলের জলে স্নান করছে, তো কোথাও কলের জলে চলছে কাপড় ধোয়া, গাড়ি ধোয়ার কাজ, কোথাও তো আবার ট্যাপ কলের মুখই নেই, যার ফলে অবিরাম পড়ছে জল, জল বন্ধ করার উপায় নেই। এমনই চিত্র দেখা গেল ধুবড়ী ব্লকের গ্রামীণ এলাকার পৌরসভাতে। আর সমস্তটাই জনপ্রতিনিধির চোখের সামনে ঘটে চলেছে, তাও নীরব গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে পৌর কর্তৃপক্ষ। তাই মঙ্গলবার জল সংরক্ষণের দাবি সহ একাধিক দাবি নিয়ে পৌরসভা ও ধুবড়ী বিডিও অফিসে স্মারকলিপি দিলেন ইচ্ছেটানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যরা। দাবি করা হয় অবিলম্বে জল অপচয় বন্ধ করতে হবে এবং কলের যে সমস্ত মুখ নেই সেই সব কলের মুখ লাগানোর ব্যবস্থা করতে হবে, কারণ লক সিস্টেম না থাকায় দেদার পড়ছে পানীয় জল। এদিকে মাটির ভূগর্ভস্থ জল ফুরিয়ে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা দাবি করেছেন। কেরলে পানীয় জলের সমস্যাতে ভুগছে সাধারণ মানুষ, তেমনি জল সংকট তৈরি হতে পারে আমাদের রাজ্যতেও, সেই আশঙ্কা করেছেন পরিবেশ প্রেমী থেকে পরিবেশবিদরা। তাই জল সংরক্ষণের দাবিতে এবার আন্দোলনে নামল স্বেচ্ছাসেবী সংগঠন। এ বিষয়ে সংস্থার সম্পাদক অলোক রায় বলেন, গ্রামীণ এলাকা থেকে পুরো এলাকার সর্বত্রই পানীয় জলের অপচয় চলছে, কোথাও কলের মুখ নেই, কোথাও পানীয় জল দিয়ে চলছে বাসন ধোয়া,
কাপড় ধোয়া, এমনকি স্নান পর্যন্ত, যার ফলে প্রয়োজনের থেকে অতিরিক্ত জল নষ্ট হচ্ছে। এই জল অপচয় দ্রুত আটকানোর প্রয়োজন না হলে কেরল রাজ্যের মতো আমাদের রাজ্যেও জল সংকট দেখা দিতে পারে। তাই এই অবাধ জল অপচয় বন্ধের জন্য এদের স্মারকলিপি প্রদান করা হলো। সারা ভারতবর্ষে যে জল কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই আগামী প্রজন্ম কিন্তু আমাদের কিন্তু সবাই এগিয়ে আসে, তার জন্য আমরা আজকে মিউনিসিপ্যালিটিতে এসেছি। তাছাড়া আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিসে আজকেই আমার স্মারকলিপি প্রদান করা হয়েছে। জব কি স্মারকলিপিতে কি উল্লেখ করা হয়েছে মূলত? আমরা যেখানে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন করার জন্য আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি এরিয়ায় যখন ঘুরে যাচ্ছি, তখন দেখছি বিভিন্ন জায়গায় কলের মুখগুলো খোলে, জল অপচয় হচ্ছে, জল নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য আমরা আসলাম, অনেকে করে ভাবছি যে আসবো কিন্তু আসা হচ্ছে না। এবার যখন দেখছি যে খুবই অপচয় হচ্ছে, তখন আমরা এসে আজকে স্মারকলিপি প্রদান করলাম পৌরসভায় আর বিভিন্ন অঞ্চল অফিসে আজকে দেওয়া হয়েছে। বিভিন্ন অঞ্চলের প্রায় 14টা অঞ্চল অফিসে দেওয়া হয়েছে আজকে, একই সময় আমরা একটা গেছি। আর এখন এখান থেকে আমরা যখন ভিডিও অফিসে ওখানে গিয়ে জমা। এই বিষয়ে ধূপগুড়ির পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, যেটা জল অপচয় হচ্ছে পিএইচসি দপ্তরের একটা জল, এটা আমরা বিগত দিনেও আমরা জলের নব লাগিয়েছিলাম পিএইচসি দপ্তরের মাধ্যমে, আরও কিছু জায়গায় খুলে নিয়েছে। আমরা অলরেডি চিঠি করে দিয়েছি, পিএইচসি দপ্তর থেকে উদ্যোগও নেওয়া হচ্ছে খুব শীঘ্র এটা লাগানো হবে। তবে একটা কথাই বলি যে এই যে নবের ব্যাপারটা, যেটা জলের এটা খুলে দিচ্ছে, তো মানুষকে আরও সচেতন হতে হবে। আমরা ধূপগুড়ি পৌরসভা থেকে নজরদারি রাখছি, আগামীতে যাতে আরও জল অপচয় না হয় তার ব্যবস্থা ধূপগুড়ি পৌরসভা করবে। না, আমরা তো বলছি এই ব্যাপারে আমরা প্রতিটা ওয়ার্ডে আমাদের জল দপ্তরের যারা দায়িত্বে আছে তাদেরকে নিয়ে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো, পাবলিককে নিয়ে আমরা জানাবো যে জল অপচয়টা বন্ধ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী জল ভরা জল ভরা যে প্রকল্পটা নিয়েছেন, এটা আমাদের সবার জন্য, এটা আমাদের খুব জরুরি দরকার। তো আমরা আগামীতে এই ব্যবস্থা অবশ্যই করব। গঙ্গারামপুর পৌরসভা ত্রাণ বন্টন বিভাগ সিল করে দিলেন এসডিও অফিসের এক আধিকারিক। এর জেরে উত্তপ্ত হয়ে উঠেছে গঙ্গারামপুর পৌরসভা। এই ঘটনা প্রসঙ্গে কি বলেন চেয়ারম্যান প্রশান্ত মিত্র, শুনুন তার বক্তব্য। ঘটেছে পৌরসভায়, আমি নিজে প্রেজেন্ট আছি পৌরসভায়, আমার উইদাউট ছাড়া পৌরসভায় কেউ ঢুকতে পারার কথা না, যেটা আইনে বলছে সেই আইনকে ভায়োলেট করে আমাদের এসডিও অফিস থেকে অফিসার এসে আমাকে না জানিয়ে হঠাৎ আমাদের যে রিলিফ সেকশন আছে সেই সেকশনের সমস্ত তালা লাগিয়ে দিয়েছে। এদিকে সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে, তারা যে তাদের জিয়ার এবং তাদের যে পলিথিন, জিয়ারের পলিথিন, সেই পলিথিন নেওয়ার জন্য সকাল থেকে তারা বসে আছে। তাদের ইনকোয়ারি করা হয়েছে, তারা শুক্রবারে জমা দিয়েছিল, কেউ বুধবারে জমা দিয়েছিল, তাদেরটা ইনকোয়ারি করে আজকে দেওয়ার কথা ছিল। তো সেইটা ব্যাপারে তারা এসে হঠাৎ আমি জানতে পারি যে আমাদের কোনো চিঠি চাপাটির ব্যাপার নেই, একটা অর্ডার লাগে একটা কোনো কাজ করতে গেলে, সেই অর্ডার না দেখিয়ে বা অর্ডার না দিয়ে হট করে আমি হঠাৎ জানতে পারলাম, আমি ঘরে বসেছিলাম, হঠাৎ জানতে পারলাম যে আমাদের যে রিলিফ সেকশনের গোডাউন আছে সেই গোডাউনটা সিল হয়ে গেল। তো এটা কেন হলো, কীভাবে হলো, তার কৈফিয়ত আমি চাই এবং অর্ডার কপি আমি চাই, তারপরে আমি তার ব্যবস্থা নেব। প্রশান্তবাবু, প্রশান্তবাবু যেটা হলো এখন মুখ্য করছে এসছেন, আমার তার কাছে বক্তব্য যে তিনি যেভাবে গোডাউন সিল করেছেন, তিনি এখানে গোডাউনটা খুলে দিবেন, তারপরে তিনি যদি অর্ডার কপি নিয়ে আসতে পারেন আমি তারপরে ব্যবস্থা নিই। এখন পুরসভায় অ্যাডমিনিস্ট্রেটিভ শাসন চলছে না, এখনও পর্যন্ত পুরসভার ইলেকশনের পর যে বোর্ড গঠন হয়েছে সেই বোর্ডই চলছে, তো সেক্ষেত্রে কি সরাসরি এসডিও হস্তক্ষেপ করতে পারে? পারে না, কেউ পারে না, আইনে বলছে পৌরসভা, আইনে পৌরসভা অ্যাক্টে বলছে, সেটা কিন্তু পারে না, কেউ এর মধ্যে ইন্টারফেয়ার করতে পারে না। কিন্তু কী কারণে যে করলো আমি, আমারও অজানা থাকলো, এটা কার নির্দেশে করলো সেটাও আমি বুঝতে পারলাম না। এই ধরনের যদি অরাজকতা চলে, যদি স্বৈরাচারী শাসন চলে, তাহলে কিন্তু এখানকার জনসাধারণ তার ই করবে, কিন্তু প্রতিফল দিবে। কিন্তু এটা কি এসডিও করেছে, আপনাদের কাছে কোনো কি নথি আছে যে এসডিও এটা করেছে? আমার কাছে কোনো
নথি নেই, সেই কারণে আমি বলতে পারছি না যে এসডিও সাহেবই তিনি করেছেন, সেটা আমি বলতে পারছি না আপনাদের কাছে, যেহেতু তার অর্ডার কোনো আমার কাছে এসে পৌঁছায়নি। যিনি এসেছেন তিনি কি কোনো কাগজপত্র দিয়েছেন আপনার কাছে? না, আমার কাছে কোনো কাগজপত্র দেয়নি। উইদাউট কাগজে তিনি এটা করেছেন, কিন্তু তিনি এটা বেআইনিভাবে করেছেন, এটা করতে পারেন। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস অ্যাপ কি আওয়াজ। আপ দেখ রহে হ্যায় আপকি চ্যানেল ভয়েস অ্যাপ কি আওয়াজ। ফিরে আসলাম আজকের বিস্তারিত খবরে। ছেলে ধরার সন্দেহে গণপিটুনির ঘটনা রুখতে নাগরাকাটার বিডিও অফিসে বৈঠক করলেন প্রশাসনের আধিকারিকরা। বৈঠক শেষে কি বললেন বিডিও স্মিতা সুব্বা, শুনুন তার বক্তব্য। আজকে এইভাবে যে রিউমার্স যেটা ছড়ানো হচ্ছে রিগার্ডিং চাইল্ড লিফটিংটা, এটা নিয়ে আমরা আজকে সোশ্যাল ইস্যুসটাকে এটাকে কন্ট্রোল করার জন্য আজকে মিটিং করা হয়েছিল। অ্যাডিশনাল এসপি স্যার, এসডি স্যার রিপ্রেজেন্টেটিভ, জনপ্রতিনিধিরা, অল পলিটিক্যাল পার্টিস, বিভিন্ন স্কুল থেকে রিপ্রেজেন্টেটিভস আসছিলেন, তার সঙ্গে আমাদের জিপি প্রধান, ডিবিআইটি এর টায়ার সেক্রেটারি, অল চাইবাগানের যারা ম্যানেজার আছেন, সবাইকে নিয়ে আমরা একটা চেষ্টা করছি এটাকে একটু কন্ট্রোল করার। কোনো মানে কোনো ক্যাম্প করা হবে চা বাগানের? আজকে যেভাবে মিটিংয়ের পরে যে ডিসিশনটা নেওয়া হয়েছে, একটা যে আপনাদের চা বাগানে যে মেলা বলে যে মিটিং হয়, মেলা মিটিংয়ে ওরা এইটা প্রচার করার জন্য মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো করা হবে, জিপি লেভেলের বিভিন্ন সংসদ লেভেলের মিটিং করা হবে, ইভেন আমরা ক্লাবদেরকে ইনস্ট্রাকশনস দেবো এটা অ্যাওয়ারনেস করার জন্য। যত ধরনের যেরকম এনজিওস, ইভেন অ্যাট এভরি লেভেলের যারা মানে এটাকে আটকানো যায়, এই বিভিন্ন রুমার্সটাকে আটকানো যায়, ওই লেভেলে কিন্তু এটা প্রচার করা হবে। শ্রম দপ্তরের উদ্যোগে সামাজিক সুরক্ষা নিয়ে চাঁচলের নেতাজি সুভাষচন্দ্র মোড়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। চাঁচল এক নং ব্লক শ্রম দপ্তরের উদ্যোগে সামাজিক সুরক্ষা যোজনা নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। নেতাজি সুভাষচন্দ্র মোড়ে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। চাঁচল পঞ্চায়েত এলাকার শ্রমিকদের এই শিবিরের মাধ্যমে সচেতন করা হয়, পাশাপাশি সামাজিক সুরক্ষা যোজনার আওতাভুক্ত করার জন্য দপ্তরের পক্ষ থেকে শ্রমিকদের মধ্যে ফর্ম বিলি করা হয়। এদিন প্রায় 1000 ফর্ম বিলি করা হয়েছে। জানা গেছে 400 জন শ্রমিকের নাম এদিন এই প্রকল্পে নথিভুক্ত করা হয়। বেশ কয়েকজনের হাতে এই যোজনার পাসবুক তুলে দেওয়া হয়েছে, আগামী বাকিদের গুলো দেওয়া হবে। চাঁচল এক নং ব্লক শ্রম দপ্তরের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার সঞ্জয় তেওয়ারি বলেন, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য চাঁচলে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। সামাজিক সুরক্ষা যোজনার সুবিধাগুলি নিয়ে তাদের সচেতন করে শিবিরে বিস্তারিতভাবে আলোচনা করা হয়, পাশাপাশি যোজনায় তাদের নথিভুক্ত করাও শুরু হয়েছে। ব্লকের বাকি পঞ্চায়েতগুলিতেও ধারাবাহিকভাবে এই কর্মসূচি চলবে। বৃষ্টিতে বিপর্যস্ত গোটা নাগরাকাটা। লাগাতার বৃষ্টির জেরে নাগরাকাটার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকার, এছাড়া জলমগ্ন রয়েছে বহু এলাকা।
বৃষ্টিতে বিপর্যস্ত গোটা নাগরাকাটা। লাগাতার বৃষ্টির জেরে নাগরাকাটার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকার। ভগতপুর চা বাগানের ডাক লাইনের রাস্তা জলমগ্ন, ঝোড়া স্রোতে ব্লকের একাধিক রাস্তা তলিয়ে গিয়েছে। বুধবার ভোর থেকে ঝাড়টুন্ডু বস্তিতে বালুখোলা নদীর জল সেতুর ওপর দিয়ে বইছে। লুকসান কালীখোলায় তিনটি ঘর বন্যায় ক্ষতিগ্রস্ত, এছাড়া বহু এলাকা রয়েছে জলমগ্ন। দুই দিনের একটানা প্রবল বৃষ্টিতে তুফানগঞ্জ 2 নং ব্লকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 10টি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ জলবন্দী হয়ে রয়েছেন। জলবন্দীদের উদ্ধারের জন্য 34টি নৌকাকে কাজে লাগানো হয়েছে। দুদিনের একটানা প্রবল বৃষ্টিতে তুফানগঞ্জ 2 নং ব্লকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 10টি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই মানুষ জলবন্দী হয়ে রয়েছেন। বিপদসীমার ওপর দিয়ে জল বইতে শুরু করায় মঙ্গলবার রাতেই রায়ডাক নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে। ব্লকের রায়ডাক ও সংকোষ নদীতে জল বাড়ায় বিভিন্ন এলাকায় 12,000-এর ওপর মানুষ জলবন্দী রয়েছেন। 75টি বাড়ি সম্পূর্ণ এবং 250টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। জলবন্দীদের উদ্ধারের জন্য 34টি নৌকাকে কাজে লাগানো হয়েছে। দ্রুততার সঙ্গে 10টি গ্রাম পঞ্চায়েত স্তরের বিপর্যয় মোকাবিলার QRT দল কাজ করছে। ব্লকের ফলিমারিতে 4টি, রামপুরে 2টি, ভানুকুমারী 1 ও 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় 2টি করে ত্রাণ শিবির খোলা হয়েছে। এগুলোতে 4,000 লোককে আশ্রয় দেওয়া হয়েছে। ভয়েস নিউজ সংবাদ আজকের মতো এ পর্যন্তই। आपकी चैनल वॉइस, आपकी आवाज। आपकी चैनल वॉइस, आपकी आवाज़।